সাক্ষাৎকার দিচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির 7-8 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী চান্না তুন্নেছা, যিনি প্লাস মাখায় সম্প্রচার করেছেন ই প্লাস্টিক। যেহেতু পশ্চিম সুরক্ষার যেখানে যাই সবাই বলতেছে যদি সুস্থ হতো তাহলে আপনি হবেন, যেহেতু আপনি আমরা যদি ভোটটা যদি সুস্থ হতে পারি এলাকাবাসীর জন্য কি করা আপনার বয়স্ক ভাতা মেয়েদেরকে সেলাই প্রশিক্ষণ নারীদের জন্য আমি সব সময় কাজ করবো, আগেও আসছি আমি নারীদের জন্য কাজ করবো, ভবিষ্যতে নারীদের জন্য আমি কাজ করে যাব। তো নারীদের জন্য মশা যে আমি নানা মাধ্যমের থাকে আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার নানা মাধ্যমগুলো আমি প্রস্তুত করবো, বাইরে বের হলে দেখা যায় অনেক সময় সিটি কর্পোরেশনে গিয়ে আমার কাজও করা হয়, আমি কাজ করতে চাই করি ওরা কি বিপদে জীবনে কাউন্সিলররা কী করছে আমি জানি না, যেখানে যাই যেটা পরিষ্কার আমার প্রথম পদক্ষেপ করে পরিষ্কার করছেন। হ্যাঁ, তারপর নারী নির্যাতন এগুলো নারী নির্যাতন এগুলো বন্ধ করে নারীদের আমি সবসময় নারীদের পাশে দিতে পারিয়েছি, সবসময় নারীদের পাশে ছিলাম ভবিষ্যতে থাকবে। আপনাদের গণতান্ত্রিক কবিতা আপনাদের বুক আপনারাই দিবেন, এখানে হচ্ছে মেয়র কাউন্সিল মেয়র হবে একজন, তারপর কাউন্সিলের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর একজন, সংরক্ষিত মহিলা সমাজ কাউন্সিলর একজন, আপনারা আপনাদের যোগ্য প্রার্থী বিবেচনা করে আপনারা আপনারা ভোট কেন্দ্রে আসবেন, যোগ্য প্রার্থী আপনাদের যাকেই ভালো লাগবে তাকেই ভোট দেবেন। আমি মনে করি আমাকে যদি ভালো লাগে আপনারা আমার মার্কা হচ্ছে গ্লাস, আপনারা আমাকে গ্লাস মার্কায় ভোট দেবেন, যেখানে যাই আসলে বিএনপি এখন তো ভোট দেওয়ার জন্যই পাবেন, সবাই আমাকে শুধু বলে কি আপা আমরা কি ভোট দিতে পারবো, আমরা তো চাই ভোট দিতে কিন্তু ভোট কেন্দ্রে তো আমি চাই আমরা চাইতে পারি না, ওই জিনিসটা আসলে যদি ভোট দিতে পারেন আমি মনে করি আমরা।